এভরিওয়ান, আজকে আমরা আলু আর কাঁচা পেঁপে ভাজি করে দেখাবো। এখানে আমরা দুটা আলু আর 300 গ্রাম পেঁপে কুচি করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমরা চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমরা 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে 3টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে আমরা হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকাভাবে হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমরা পেঁপে আর আলু কুচি দিয়ে দিচ্ছি। চারটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনা ছাড়া 7-8 মিনিট নেড়ে চেড়ে রান্না করবো। হয়ে গেছে 8 মিনিট। এবার আমরা এর মধ্যে ধনে পাতা কিছু দিয়ে দেবো। এবার নামিয়ে পরিবেশন করবো। তৈরি হয়ে গেছে আলু পেঁপে ভাজি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।